আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। যাদের সেক্স পাওয়ার কমে গেছে, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, যৌন শক্তি একেবারেই নাই, একেবারেই লিঙ্গ দাঁড়ায় না, তাদের জন্য আজকে খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি গ্যাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে সংগ্রহ করে খেতে হয়। আপনারা দেখে শিখে নিন এবং নিয়মটি ভালোভাবে মনে রাখুন, আপনাদের উপকার হবে। বন্ধুরা, যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। বন্ধুরা, স্ক্রিনে লক্ষ্য করে একটি গাছ আপনারা দেখতে পারতেছেন, এই গাছের কিছু ফল দেখতে পারতেছেন, ফলগুলো পেকেছে অলরেডি। এবং এই ফল খেলে আপনাদের কি উপকার হবে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, অসংখ্য ফুল বের হয়েছে এবং কি অলরেডি ফল পেকে গিয়েছে। এই ফলটি খেলে কি উপকার হয় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে আরও মানুষের উপকার হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। স্ক্রিনে লক্ষ্য করে দেখুন, বেশ সুন্দর একটি ফল দেখা যাচ্ছে। এই গাছের ফলগুলো পেকেছে আর অসংখ্য ফুল বের হয়েছে বা ফল বের হয়েছে, এগুলা পেকে যাবে কিছুদিনের ভিতরে। অলরেডি ফল পাকা শুরু করেছে এবং কি পরিমাণ মতন ফলও পেকেছে। আমি এই ফলটি সংগ্রহ করে নিয়মিত খেয়ে থাকি। কেন খাই? আমি নিয়মিত এই ফলটি খেয়ে থাকি। আমি আমার গুরুজির কাছ থেকে এই ফল সম্পর্কে, গাছের সম্পর্কে উপকারিতার কথা আমি জেনেছি, এর কার্যকারিতার কথা আমি জেনেছি। গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে এই ফলটি আমি সংগ্রহ করে খেয়ে থাকি। বন্ধুরা, আমি ফল খেয়ে থাকি এবং কি কারণে খেয়ে থাকি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং সমস্ত কথা জানতে পারবেন, নিয়ম জানতে পারবেন, আপনিও খেতে পারবেন, কোনো ক্ষতি নেই। বন্ধুরা, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, গাছ কখনোই প্রতারণা করে না। আল্লাহ পাকের দেওয়া এই গাছটি আপনারা যদি সংগ্রহ করে এই ফলটি খেতে পারেন, আপনাদের আর কখনোই স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না। আল্লাহ পাক এই ফলটির ভিতরে এত গুণ, এত ক্ষমতা, এত শক্তি দিয়েছে, আপনি না খেলে বুঝতে পারবেন না। আপনাদেরকে বলবো, আপনারা দেরি না করে আজ এই ফলটি সংগ্রহ করে খেয়ে নিন। তারপরে দেখুন আপনার শরীরে কী পরিমাণে শক্তি অর্জন হয়। হ্যাঁ বন্ধুরা, বিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা অলসতা বাদ দিন, বাদ দিয়ে এই শুধু এই একটি গাছ খুঁজে বের করুন, কোটি টাকা দিয়েও পাবেন না এর কার্যকারিতা। আপনারা যদি গাছটি খুঁজে বের করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। এত ওষুধি গুণাগুণে ভরা এই ফলটির ভিতরে, আপনারা যদি খেতে পারেন, আপনাদের একাধিক রোগ শরীর থেকে চিরবিদায় নিবে, আর কখনই হবে না। বন্ধুরা, আপনারা শরীরের অলসতা বাদ দিয়ে শুধু গাছটি খুঁজে বের করুন। কত জায়গায় চিকিৎসা করেছেন, হাসপাতালে, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, কোনো ফলাফল পাচ্ছেন না। আপনারা আমার এই ভিডিওটি দেখে গুরুজির উপরে বিশ্বাস রেখে, গাছের উপরে বিশ্বাস রেখে এই আল্লাহ পাকের দেওয়া গাছের ফলটি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের উপকার হবে, উপকার হবে, হবে, হবেই, 99% গ্যারান্টি আপনার উপকার হবে। যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে পানি বের হয়ে যায়, ঢুকানোর সাথে সাথে পানি বের হয়ে যায়, আপনারা এই ফলটি নিয়মিত খেয়ে যান। এই ফলটি খেতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আজ থেকে গাছটি খুঁজে বের করুন, বের করে ফলটি খান, খুব শক্তিশালী একটি ফল। এই ফলটি, এই গাছটি বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পাবেন,
আপনার বাড়ির আঙিনায়, আপনার বাড়ির আশপাশে খুঁজলে পেয়ে যাবেন, এবং প্রচুর দেখা যায় ইন্ডিয়াতে এই গাছ। এই গাছটি প্রচুর দেখা যায় ইন্ডিয়াতে, বিশ্বের প্রায় দেশেই পাবেন এই গাছটি যদি কষ্ট করে একটু খুঁজে বের করতে পারেন। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে, অলসতা বাদ দিয়ে গাছটি খুঁজে বের করে ফলটি সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের হারানো জনশক্তি ফিরে পাবেন। যাহারা ফার্মেসির থেকে ওয়ান টাইম ওষুধ কিনে খাচ্ছেন, যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ কিনে খাচ্ছেন, আপনারা আজ থেকে এই যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ বাদ দিন, একেবারেই খাবেন না। যদি আপনাদের ওষুধ খেতে হয়, আপনারা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন, অভিজ্ঞ কবিরাজ দ্বারা পরামর্শ করে খাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা আজই এই গাছটি খুঁজে বের করুন। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা আজ থেকে গাছটি খুঁজে বের করে এই ফলটি সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। শুধু নিয়মটি জেনে নিন, শুধু নিয়মটি জেনে গাছটি সংগ্রহ করে খান, গাছের ফলটি সংগ্রহ করে খান, আপনাদের একাধিক রোগের উপকার পাবেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, তো দেরি না করে আজ গাছটি খুঁজে বের করে ফলটি সংগ্রহ করে খান। আপনারা ভিডিওটি দেখুন, কিভাবে সংগ্রহ করতে হয় সব কিছু জানতে পারবেন। তবে অবশ্যই যে ফলটি যখন খাবেন, গুরুজির অনুমতি নিয়ে খাবেন। গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে, তারপর আপনার এই ফলটি পেরে খাবেন। যদি আগে খেয়ে থাকেন, কোনো কাজ হবে না, কাজে আসবে না, গুরুজির অনুমতি নিয়ে খাবেন, আপনাদের উপকার হবে। ভালো একটি ফল, সুন্দর একটি ফল, ফলটি সংগ্রহ করে খান, আপনাদের জনশক্তি বাড়িয়ে নিন, প্রাকৃতিক উপায়ে জনশক্তি বাড়িয়ে নিন। খুবই শক্তিশালী, পাওয়ারফুল এই গাছটি। এই গাছের ফল খেলে আপনাদের যৌন চাহিদা 8 গুণ দাঁড়াবে, 8 গুণ বেড়ে যাবে যৌন চাহিদা। এই জন্য আমি বিবাহিত অবিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করে ফলটি খান। ফলটিও খুব সুমিষ্টি, খেতে পারলে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখুন। খুব শক্তিশালী একটি ফল, এই ফল নিয়মিত খেতে পারলে আপনাদের গ্যারান্টি সহকারে আপনাদের উপকার হবে। তাই বন্ধুরা, দেরি না করে আজ থেকে গাছটি খুঁজে বের করে ফলটি খান, প্রাকৃতিক উপায়ে যৌনশক্তি বাড়িয়ে নিন। আপনারা প্রাকৃতিক উপায়ে আপনাদের যৌনশক্তি বাড়িয়ে নিন, যৌন উত্তেজনা বাড়িয়ে নিন। এই ফলটি যদি নিয়মিত খেতে পারেন 21 দিন, 21 দিনের ভিতর ফলাফল পাবেন, ইনশাল্লাহ উপকার হবেই, হবে হবে হবে। এটা গাছের শক্তি, গাছের পাওয়ার, আল্লাহ পাকের দেওয়া গাছের শক্তি। তাই দেরি না করে আজই সংগ্রহ করে ফলটি খাবেন। কিভাবে সংগ্রহ করতে হবে, ভিডিওতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ফলটি সংগ্রহ করা শিখে নিন। এত শক্তি, এত ক্ষমতা এই গাছের ভিতরে। আপনি যদি নিয়মিত ফল খেতে পারেন, আপনাদের শরীরে 10টি গোড়ার থেকেও বেশি শক্তি হবে। আপনার লিঙ্গের শক্তি, শক্তি দেখে স্ত্রী কান্না করবে দিতে যাবে না, ঘন্টা পর ঘন্টা সহবাস করবেন, 1 ফোঁটা পানিও বের হবে না। হ্যাঁ বন্ধুরা, এটা এই গ্যাসের ফলের শক্তি, আল্লাহ পাকের দেওয়া ফলটির ভিতরে এত শক্তি, এত ক্ষমতা দিয়েছে, আপনি না খেলে বুঝতে পারবেন না। তাই দেরি না করে আজই গাছটি সংগ্রহ করুন, ফলটি সংগ্রহ করে খান। এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এই ফলটি আপনার সংগ্রহ করবেন সপ্তাহে যে কোনো দিন, শনি মঙ্গলবার শনিবার নাই, যে কোনো দিন সংগ্রহ করবেন। অবশ্যই ফজরের নামাজ শেষ করে অজু অবস্থায় এই ফলটি সংগ্রহ করবেন, আর হিন্দু ভাইয়ারা পবিত্রতা অবস্থায় ফলটি সংগ্রহ করে খাবেন। নিয়মিত খেয়ে যান আর হারানো যৌনশক্তি ফিরে পান। প্রাকৃতিক উপায়ে আপনারা হারানো যৌনশক্তি ফিরে আনতে পারবেন যদি ফলটি সংগ্রহ করে খেতে পারেন। এত ক্ষমতা, এত শক্তি এই ফলের ভিতরে আল্লাহ পাক দিয়েছে, আপনারা নিয়মিত খেয়ে যান। 21 দিন খাবেন, নিয়মিত 21 দিনের ভিতরেই ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এত ক্ষমতা এই ফলটির ভিতরে, ভালোভাবে লক্ষ্য করে ফলটি চিনে রাখুন। এই যে এই ফলগুলো পেকেছে, এই পাকা ফলগুলো খেতে খুব সুমিষ্টি এবং ওষুধি গুণাগুণে ভরা এই ফলটির ভিতরে। আপনারা দেরি না করে আজই এই ফলটি সংগ্রহ করে খান,
লিঙ্গ 1 থেকে 2 ইঞ্চি লম্বা করে নিন, মোটা করে নিন, স্ত্রীর কাছে সিংহ পুরুষ হয়ে যান। স্ত্রীর কাছে সিংহ পুরুষ হতে হলে এই ফলটি সংগ্রহ করে আপনাদের খেতে হবে। তো অবশ্যই গুরুজির অনুমতি নিয়ে ফলটি সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ উপকার পাবেনই।